আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন পাবনা জেলার ইশ্বরদি থানার দাশুরিয়া এলাকায় অবস্থিত জাকির হোসেনের কবুতর খামার। আমরা এখন খামারের মালিক জনাব জাকির হোসেন সাহেবের সঙ্গে কিছু সময় কথা বলব। আসসালামু আলাইকুম। কবুতরগুলো আপনি পালন করেন? হ্যাঁ, আমি দেখাশোনা করি। আচ্ছা, আর পাশাপাশি আপনি অন্য কিছু করেন? আমি আমি একটা স্কুল আছে, সরকারি প্রাইমারি স্কুলে আছি আর কি। সরকারি প্রাইমারি স্কুলে আপনি? হ্যাঁ, 2009 সাল থেকে চাকরি করে আসছি। আর আপনার এই কবুতরের খামারটা কতদিন যাবত করতেছেন? ওটা 10 বছরের মতো। আমার অনেক জাতি, অনেক দামি কবুতর ছিল, জ্যাকলিন, গোল্ডেন সুইফট, বোকারা, ফিল্ডেক, শর্ট পিস, মানে বিভিন্ন জাতের লাক্ষা, রেন, কিং। এই কবুতরগুলো কি সব সেল করে দিয়েছেন? হ্যাঁ, ওগুলো সব সেল করে দিয়েছি। মাঝখানে আমার বাড়ির সাথে জমি বিক্রি হচ্ছিল, আমার পাখিও ছিল অনেকগুলো, সে পাখিগুলো বেঁচে বেঁচে গিয়েছিলাম। নিজের কিছু প্রয়োজনের জন্য ওগুলো বিক্রি করছেন? হ্যাঁ, প্রয়োজনের জন্য ওগুলো বিক্রি করে দিয়েছিলাম, সেল করে দিয়েছিলাম। তো বর্তমানে আপনার কাছে কি কি জাতের কবুতর আছে? কবুতর এখন আমার কাছে আছে, ডাবুক আছে, আমার কাছে হলুদ বোম্বাই আছে, লাল বোম্বাই আছে, আর বোম্বাই আছে দুই রকম, তিন রকম জাতের। লাল বোম্বাইটা আছে পাই মোজা, আলা বোম্বাই আছে পাই মোজা বাদে আছে, আবার হলুদ বোম্বাইও একই রকম, পাই মোজা আছে, পাই মোজা বাদে আছে, এরপরে সাদা হোমার খোপালা আছে, মানে টোপালা, টোপালা বাদে আছে, এরপরে ঘিয়া চন্দন টোপালা আছে, টোপালা বাদে আছে, রেড বাজ আছে, কালো গিরিবাজ আছে। কেউ যদি আপনার কাছে কবুতর কিনতে আগ্রহী হয়, আপনি এখান থেকে কবুতর কিনতে চাই, আপনি তো বিক্রি করে থাকেন? হ্যাঁ, আমি বাচ্চা বেশিরভাগ বাচ্চাই বেশি বেশি আর কি। বেশিরভাগ বাচ্চা বিক্রি করে থাকেন? কতদিনের বাচ্চা বিক্রি করে থাকেন? বাচ্চা খাওয়া শিখলে মোটামুটি ডিম ফোটার পরে 25 থেকে 30 দিনে, এক মাসের মতো আর কি। হ্যাঁ, মানে খাওয়া শিখলে সেই মুহূর্তে বিক্রি করে। আর আবার তবে রানিং পেয়ার বেশি, বাজার মূল্য ছাড়া একটু বেশি দামে, জি, যদি কেউ নিতে ইচ্ছে তখন দিই, অনেকে ফোন করে পাঠালে পাঠিয়ে দেওয়া যায়। মানে টাকা পে করলে এখান থেকে আপনি শুধু পাঠিয়ে দিবেন? হ্যাঁ, পাঠিয়ে দেওয়া যাবে। আমার বাড়িতে আসলে এমন পয়েন্টে, মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পাঠাতে পারি আর কি। দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার 01719 01719 3666 077 3666 077 077। হ্যাঁ প্রিয় দর্শক, এটা জনাব জাকির হোসাইন সাহেবের মোবাইল নাম্বার, প্রয়োজন বোধে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়া চলেন, আপনার কি কি জাতের কবুতর আছে একটু ঘুরে দেখি। হ্যাঁ, দেখানো যায় অবশ্যই। এই জাতটার নাম হলুদ বোম্বাই। হ্যাঁ, হলুদ বোম্বাই, পাই মোজা আলা। এটা পাই মোজা আছে? হ্যাঁ, মানে পাই মোজা আলা বোম্বাইটা একটু কম পাওয়া যায়, তবে আমার কাছে আছে মোটামুটি। এই জোড়াটা মূলত কত করে বিক্রি হয়? এটা বাচ্চা বেচা হয় 600-800 টাকা, মানে ওর গেট আপের উপরে। এটা কি জাতের কবুতর ভাই? হ্যাঁ, রেড বাজ। এটা রেড বাজ জাতের কবুতর? রেড বাজ, হ্যাঁ। এটা উড়ে খুব উড়ে এবং ছোট ছোট সাইজেও ছোট, দেখতে খুব মানানসই, খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, দেখাবে, সুন্দর দেখাবে। আচ্ছা, এই জাতের কবুতরের বাচ্চা কত করে জোড়া বিক্রি করেন? এটা বাচ্চা আমি 500 থেকে শুরু করে 700-800। সাদা কবুতর আমার খুব ভালো লাগে, সাদা জাতের কবুতর আমার বাইরেও আছে অনেকগুলো। আচ্ছা, এটা দেশি না? দেশি, একদম পিওর দেশি। তো দেখে তো মনে হচ্ছে যে উন্নত জাতের। হ্যাঁ, উন্নত, মানে অনেক বাচ্চা করে এরা, এত পরিমাণে বাচ্চা থাকতে আবার ডিম পারে, কোনোদিন বাচ্চা মিস দেয় না এরা, খুব ভালো। এই জাতের কবুতরগুলো বছরে কয় জোড়া করে বাচ্চা দেয়? বছরে 13 জোড়া মিস নাই, 12 থেকে 13 জোড়া। এর বাচ্চাগুলো কত করে জোড়া বিক্রি করেন? বাচ্চাগুলো মানে খাওয়া শিখলে পরে 250 করে, 200-300 এমন করে বেচা হয়, 200-300 মধ্যে আবার ডিম পারবে, এই যে পেটে ডিম আসছে, 5 দিনও লাগবে না ডিম পারবে। সাইজও অনেক বড়। হ্যাঁ, আপনি ছেড়ে দিলে বাইরে যায়, আবার বাইরের মধ্যে এসে ঢোকে। এটা কি জাতের কবুতর? এটা কালো গিরিবাজ। কালো গিরিবাজ জাতের কবুতর? রাজশাহী গিরিবাজ অনেকে বলে। আমি কিনছিলাম ছোটকালে বাচ্চা, এটা দোতলায় যদি লোটে নামতেই পারে না, এখানে আমি খাঁচা এটা ধরে রাখছি। ও আচ্ছা, ও খালি উপর থেকেই ওঠে আর বাজি খেলে। এটার বাচ্চা কত করে জোড়া বিক্রি করে? এটার বাচ্চা 300-400। আর বড়গুলো কেমন বিক্রি হয়? বড়গুলো আসলে কবুতরের নির্দিষ্ট দাম থাকে না। আচ্ছা, এই বড়টা বাজারে গেলে পরে 500 টাকা পাওয়া যায়, 400-600। তবে খামার থেকে কিংবা কোনো বাড়ি থেকে কিনতে গেলে পরে আপনি 800-1000 টাকার নিচে কেউ দিবে না, পেয়ারে এরম জোড়া কিনতে গেলে। আচ্ছা ভাইয়া, বাজার এবং খামার এর দামের তফাৎটা এত কম বেশি হওয়ার কারণ? এই কারণেই বেশি, অনেকেই বাড়িতে কবিতার পাড়তে, সব কবিতার বাড়িতে সেটেল করতে পারে না, দেখা যাচ্ছে ডিম বাচ্চা করতেছে না, অসুখ বিসুখ হচ্ছে, ঘর দখল করতে পারে না, যার কারণে অনেকে রাগ করে বেঁচে দিচ্ছে, হাটে এসে যে দাম পায় সে দামে বেঁচে দেয়। আমি যখন বাড়ি থেকে বেঁচবো তখন
অবশ্যই ওর দাম আমি অবশ্যই ধরে বেচবো। আমার জিনিসটা ভালো, আমি জানি আমার জিনিসটা ভালো, একটা নিশ্চয়তা আছে, নিশ্চয়তা আছে, আমি নিশ্চয়তা দিয়ে গ্যারান্টি দিয়ে বেচতে পারবো, কিন্তু হাটে সেই নিশ্চয়তাটা পাওয়া যায় না, হাটে সেই নিশ্চয়তা নেই। এটা কি জাতের কবুতর ভাই? এটা ঘিয়া চন্দন, ঘিয়া চন্দন জাতের কবুতর, ঘিয়া চন্দন। এটার বাচ্চা কত করে বিক্রি করতে? এটার বাচ্চা 400 থেকে 500, 400 500 600, এই কবুতর গুলো বাড়িতে দেশের মতো ছেড়েও পালা যায়, এমনি বাইরেও ছেড়ে পালা যায়, পালা যায়, হ্যাঁ, দেশের মতো অনেক প্রতি মাসে ডিম বাচ্চা করে নিচ্ছে। এগুলো বছরে 12 থেকে 13 জোড়া বাচ্চা দেয়। এটা কি জাতের? এটা বোম্বাই। অন্য কবুতর যদি সঙ্গে জোড়া লাগে যায় তাহলে ওর বীজটা নষ্ট হয়ে যায়, এই জন্য এটা আলাদা আলাদাই লাগছে, হ্যাঁ। বোম্বাই সঙ্গে জোড়া দেবো, ফ্রেশ ফ্রেশ বাচ্চা আসবে। আচ্ছা, আর তার আগে যদি অন্য কারোর সঙ্গে জোড়া লেগে থাকে ওই যে একটা বীজটা নষ্ট হয়ে যায়, এই বীজটা সহজে ওটা ঠিক হবে, মেসিং আসতে চায় না সহজে, মেসিং বাচ্চা, মানে একমাত্র এর জোড়া এই জাতের পাইলে তখনই দিবে, হ্যাঁ, এই জাতের সঙ্গে দিলে পরে মেসিং সারা বছর এইভাবে একই রকম বাচ্চা দেবে। আর অন্য সঙ্গে জোড়া লাগিলে পরে জোড়ার সঙ্গে দিই ওই ফাটা বাচ্চা আসবে। আচ্ছা, কিস কালার আসবে। এটা বাচ্চা কত করে জোড়া বিক্রি করে থাকে? এটা বাচ্চা 500 600 400। এটা কি জাতের কবুতর ভাই? এটা গিরিবাজ, মানে বাজি বাজি করার কি বলে, উপরে উঠলেই বাজি দেয়। আচ্ছা, মানে আকাশে ডিগ বাজি দেয়? হ্যাঁ, ডিগ বাজি দেয়। জাতের বাচ্চা কত করে জোড়া বিক্রি করেন? এই বাচ্চা 500 400। এগুলো তো বছরে 12 থেকে 13 জোড়া করে বাচ্চা দেয়। আসলে সব কবুতরই ওই দেশের মতোই বাচ্চা ডিম, এখন বাচ্চা যে পালন করে যে নিতে পারে আর। আচ্ছা, এটা কতদিন হলো ডিম দিছে? এটা ডিম দিছে মোটামুটি 10 দিনের মতো। ডিম থেকে বাচ্চা তো সময় লাগে কতদিন? হ্যাঁ, 17 থেকে 18 দিন, 18 দিনের মতোই বেশিরভাগ বাচ্চা ফুটে থাকে ডিম থেকে। ওই টাইমে লক্ষ্য করলে যে কোন ডিমে বাচ্চা হবে সেটা কোনায়, কোনায় অনেক ফেটে বের হতে পারে না, যার কারণে অনেক সময় খোসাটা হালকা এড়ে দিলে পারে তখন বেঁচে যায়। এটা কি জাতের কবুতর? এটা সাদা বাগদাদ হোমার বলে। সাদা বাগদাদ হোমার? হ্যাঁ, খুব আলা খুব আলা বাদ পাওয়া যায়, মাথায় ঝুটি আছে। হ্যাঁ, মাথায় ঝুটি আছে। এটার বাচ্চা কত করে জোড়া বিক্রি করে থাকে? বাচ্চা 800 থেকে 1000 টাকা। এটা কি জাতের কবুতর? এটা আসলে হেনা মেঘ পাই বলে। এটার বাচ্চা কত করে জোড়া বিক্রি করেন? 500 600 700, 500 থেকে 700। এটা কি জাতের কবুতর? এটা রেড বোম্বাই, লাল বোম্বাই, পাই মুজালা বোম্বাই। এটার বাচ্চা কত করে জোড়া বিক্রি করেন? 500 700। এটা কি জাতের কবুতর? এটা শাটিং বলে, ঝর্ণা শাটিং। এটার বাচ্চা কত করে বিক্রি করেন? এটার বাচ্চা 600 থেকে 800 টাকা। আরে, বড় বড় কবুতরগুলো কত করে বিক্রি হয়? বড় পেয়ারগুলো 1500 2000 টাকা, 1500 থেকে 2000 টাকা, 2000 টাকা, হ্যাঁ, বিক্রি হয়। আগে অনেক দাম ছিল, 6 থেকে 7000, তার আগে আরও ছিল 10000। এটা কি জাতের কবুতর? এটা ডাবুক বলে। ডাবুক জাতের কবুতর? হ্যাঁ, ডাবুক। সম্পূর্ণ গায়ে কালো, মাথাটা সাদা হবে। মানে এই জাতের বৈশিষ্ট্য কি রকম? এই জাতের বৈশিষ্ট্যটাই এমন। আর এমন জাতেরই আরেকটা আছে মুখী, ওটা ঘাড় স্প্রিং করে, এটা ঘাড় স্প্রিং করে না, ঘাড়টা সোজা থাকে। এটা ঘাড়টা সোজা থাকে? সোজা থাকে, হ্যাঁ, মুখী আর ডাবুকের মধ্যে কিন্তু পার্থক্য। এটার বাচ্চা কত করে বিক্রি করেন? এটার বাচ্চা 600 টাকা 800 টাকা, 600 থেকে 800 টাকা। আরে, বড়গুলো কত করে বিক্রি হয়? বড়গুলো 1000 থেকে 2000 টাকার মধ্যে। এটা অনেকে ইজি সুইট বলে চেনে, অনেকে গোল্ডেন সুইট বলে। গোল্ডেন সুইট বা ইজি সুইট? হ্যাঁ, এটা চিলের মতো দেখতে, দেখতে আকৃতি অনেকটা চিলের মতো আর, চিল আকৃতি, হ্যাঁ, ভিতু জাতের, কিন্তু অনেকটা ভিতু, অনেক লাজুক, তবে আকৃতি কিন্তু অনেক বেশ বড়, অনেক বড়। বাচ্চা কত করে জোড়া বিক্রি করেন? এটার বাচ্চা 1000 টাকা থেকে 1500 টাকা। এক জোড়া বাচ্চা বিক্রি করে থাকেন 1000 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। এক সময় এদের অনেক চাহিদা ছিল, এখন এই কবুতরগুলোর চাহিদাটা অনেক কমে গেছে। এগুলো বড় হলে কেমন কি বিক্রি হয়? বড় 2 থেকে 3000 টাকা এখন বর্তমান মূল্য রেট, এর আগে 30 থেকে 40 হাজার টাকাও ছিল। এই খুব আলা, এটা ব্ল্যাকনান, আর ওটা ঘিয়া চন্দন, এটা পুরুষ, এটা নারী। সাদা কালো এটাকে বলে ব্ল্যাকনান? ব্ল্যাকনান, হ্যাঁ। ব্ল্যাকনানের বাচ্চা বেচা হয় 800 থেকে 1000 টাকা এখন বর্তমান রেট, এর আগে বাচ্চা 6000 7000 টাকাও দাম ছিল। এটা কি জাতের কবুতর? কালো সিরাজির ক্রস। এই অরিজিনাল আর ক্রসটা চেনার উপায় কি ভাই? অরিজিনালটার পায়ে মোজা থাকতে হবে, মোজাটা থাকবে অনেক বড়,
সিরাজির বাচ্চা কত করে বিক্রি করে থাকেন? এগুলো বাচ্চা 400-500 টাকা। মানে আপনার পরামর্শ ওদেরকে সবসময় কেয়ারে রাখতে হবে যে আসলে কি সমস্যাটা হচ্ছে না হচ্ছে, খাবারটা পরিমাণ মতো দিতে হবে। তখন যেটা একটু মনে হচ্ছে যেটা ঠান্ডা লাগছে তখন ওইটাকেই ট্রিটমেন্ট দেওয়া উচিত, যার অসুখ হয়েছে ওইটাকেই ট্রিটমেন্ট দেওয়া উচিত, বাড়তি আসলে অন্যগুলোকে ওই ডোজ না করাটাই ভালো। আপনি কি মনে করেন যে কবুতর পালন লাভজনক? হ্যাঁ অবশ্যই লাভজনক আছে, আপনি যদি এর ভালো দেখাশোনা করতে পারেন, বাচ্চাগুলো ঠিকঠাক নিতে পারেন তাহলে অবশ্যই লাভজনক। জি আসলে দেখলে ওদেরকে দেখলেও ভালো লাগে, নানা দিক যখন মানসিক টেনশন থাকে আমি যখন আসি এই কবুতরের কাছে দাঁড়াই যাবতীয় সমস্ত টেনশন আমি ভুলে যাই, কোনো দুঃখ কষ্টই থাকে না, অঢেল দুঃখ কষ্ট থাকলেও আমি এর কাছে আসলে সবকিছু আমার মনে কিছুই থাকে না, মানে এগুলা এগুলো অনেক প্রশান্তি পাই আর কি, ভালো লাগে আসলে, এটা তৃপ্তি অনুভূতি আসলে বলা বলে প্রকাশ করা যায়। আব্বা সরে যাও, আহ 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 আহ